ଦେଶର ସର୍ବୋଚ୍ଚ ପଦ ରାଷ୍ଟ୍ରପତି ଭାବେ ଶପଥ ନେଲେ ଓଡ଼ିଆ ମାଟିର ଝିଅ ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ଆଜି ପାର୍ଲାମେଣ୍ଟର ସେଣ୍ଟ୍ରାଲ୍ ହଲ୍ରେ ପୂର୍ବାହ୍ନ ଦଶଟା ତେର ମିନିଟ୍ରେ ଭାରତର ପନ୍ଦରତମ ରାଷ୍ଟ୍ରପତି ଭାବେ ଓଡ଼ିଶା ମାଟିର କନ୍ୟା ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ଶପଥ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି ଭାରତର ପ୍ରଧାନ ବିଚାରପତି ଏନ୍ଭି ରମ୍ନା ତାଙ୍କୁ ପଦ ଏବଂ ଗୋପନୀୟତାର ଶପଥପାଠ କରାଇଛନ୍ତି राष्ट्रपति मुर्मु शपथ ग्रहण उत्सव उत्सवले विदयी राष्ट्रपति रामनाथ कोविन्द उपराष्ट्रपति एम भेकेया नाइ प्रधानमन्त्री नरेन्द्र मोदी एवं लोकसभा बाचस्कति ओम बिर्ला समेत समस्त केन्द्रमन्त्री ए सांसद उपस्थित थि शपथ पाठ तीन सेना पक्ष नष्ट्रपतिको राष्ट्रपति को राष्ट्रपति भवन दिला गार्ड अफर

ନିଶ୍ଚିତ ପ୍ରକେ ମନ୍ଦାକିରି ଦେଖନ୍ତୁ ଯେଉଁ ମୟୂରଭଞ୍ଜର କଥା କହୁଛନ୍ତି ଆଜି ମୟୂରଭଞ୍ଜ ଉତ୍ଫୁଲ୍ଲିତ ରହିଛି ମୟୂରଭଞ୍ଜରେ ଆଜି ଗୋଟିଏ ଉତ୍ସବ ପାଳନ ହେଉଛି ମୟୂରଭଞ୍ଜରେ ଯେଭଳି ଆଜି ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁଙ୍କୁ ନେଇ ସାରା ଭାରତବର୍ଷ ଆଜି ଗର୍ବ କରିଛି ସେହିଭଳି ଭାବରେ ଆଜି ଜଣେ ଆଦିବାସୀ ବର୍ଗରୁ ଯେତେବେଳେ ମହିଳା ଜଣେ ଯାଇକି ଆଜି ସର୍ବୋଚ୍ଚ ପଦବୀରେ ରହିଛନ୍ତି ତାକୁ ନେଇକି ମଧ୍ୟ ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳରେ ଗୋଟିଏ ପ୍ରକାର ଏଠାରେ ଉତ୍ସବ ମନାଯାଉଛି অভিনন্দন পৰ্ চালিছে সিধাচলখ চিত্ৰ মই আপোনাক দেখাই চাহি কিন্তু অভিনন্দন উৎসৱ চালিছে য'ত অতি স্প্ৰদায়ৰ যি মহিলা মানে অঁ যি যুৱক মানে অঁ যি যুৱতী মানে অঁ সমস্তে এঠাই একত্ৰিত হৈ যি পাৰম্পাৰিক নৃত্যৰে আজি দেখুবিলাকে কিভাৱে পাৰম্পাৰিক নৃত্যৰে সেনে নাচ গান কৰোঁ গীত কৰোঁ অভিনন্দন কৰোঁ ৰো দ্ৰৌপদী দিদীক কিভৰি ভাৱে তাকৰ যি যাইকি অভিনন্দন জনাওঁতে সিধাচল আমি আলোচনা কৰিব আজি আপোনাৰ যি দ্ৰৌপদী দিদী আজি

ওড়শার বা ময়ূরভোঞ্জ মাটির প্রথম আদিবাসী মহিলা আজ রাষ্ট্রপতি হোক নিশ্চিত ভাবে ইয়ে ময়ূরভোজপ সারা ওষা সারা পাই অতি গর্ব এবং গৌরবর বিষয় আভে মানে আজ পর্যন্ত কোশেষ আদিবাসী সম্প্রদায়ের রাষ্ট্রপতি হয়েন এবং নিশ্চিত ভাবে আমরা আজ সাড় সম্প্রদায়ের যেতে মাদ ধুমসা নাচ গীত ପରସ୍ପର ମଧ୍ୟରେ ଲଡ଼ୁ ଖାଇବା ନାଚଗୀତ କରିବା ଏଥିରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଇଏ ଖୁଣ୍ଟା ବ୍ଲକ ଅଞ୍ଚଳର ସମୁଦାୟ ବାରିପଦା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ଶହ ଶହ ହଜାର ହଜାର ଚାଷ କାମ ମଧ୍ୟରେ ଥାଇ ମଧ୍ୟ ସେମାନେ ତାଙ୍କ ଖୁସିକୁ ଜାହିର କରିଛନ୍ତି ଏବଂ ପ୍ରେସ୍ କରୁଛନ୍ତି ଇଏ ମେସେଜ୍ ଇଏ ଖବର ସାରା রাজ্যু যাও সারা ভারত কু যাও প্রত্যেকটি গাঁ কু যাও প্রত্যেকটি গণি পৌঁছু যে আমসী জন রাষ্ট্রপতি হয়েছেন বলে নিশ্চিত ভাবে আমি বহু গর্ব করুচু এবং ইয়ে যে ভয় দীস পারগার মহল তরফর অনেক সময় বর্ষক সে নাচ গীত আরভ করে এবং নিশ্চিত ভাবে আমার যে সাথে সম্প্রদায়ের যে বাহবঙ্গা পূজা অর্চনা আছে আমি সেতবে বিভিন্ন সময় আমি মারগুরু প্রার্থনা করে থাও যে নিশ্চিত ভাবে ইয়ে আদিবাসী সম্প্রদায় সে বিকাশ করু পরিবর্তন করু নিশ্চিত ভাবে আমি যে অনুভব করে পারুচ্ছে এ এ পরিবর্তন দিগ সুনিশ্চিত পারিব। এবং পড়োশী ওশার পড়োশী রাজ্য ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যের সে পূর্বতন সে যে রাজ্যপাল থিলে। বিভিন্ন সময় সে মন্ত্রী রই এবং শ্রেষ্ঠ বিধায়ক পাইছেন মোটামোটি কয়পোন গলে সেই ৱাৰ্ড কাউনচিলো আৰম্ভ কৰিছে আজি ৰাষ্ট্ৰপতি নিশ্চিতভাৱে সমুদায় সম্প্ৰদায় সৈতে সমুদায় ময়ুৰভঞ্জ তৰফুৰু আমি তোক হাৰ্দিক শুভেচ্ছা আৰু অভিনন্দন জনাওঁছোঁ আৰু নিশ্চিত ভাৱেৰে যে আদিবাসী যোন গরিব পিছিড়া এবং যে পছুয়া বলে কুয আমি নিশ্চিত ভাবে আজ আমি ভরসা করে পারুচে বিশ্বাস রকুচে নিশ্চিত ভাবে ই আদিবাসী পরিবর্তন হব বিকাশ হব এবং সাংবিধানিক স্তরের সিএন টি আর্ট কথা কুয়ু এস টি আর্ট কথা কু সাার টেন্ডেন্সি আর্ট কথা কু এবং মহামহিম রাষ্ট্রপতি দ্বারা পেশা আক্ট পঞ্চায়েত এক্সটে টু দি সিডিলি এরিয়া পঞ্চায়েত সমূহ সম্প্রসার যে আইন রয়েছে স্বতন্ত্র ডক্টর ভীম রাও দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত আইন সে আদিবাসী মান স্বতন্ত্র সংবিধান নিশ্চিত ভাবে সে লাগু করবে প্রয়ন করবে দৃঢ় বিশ্বাস রয়েছে মহিলা মানে অনেক আলোচনা করবে আজ্ঞা আপনার মহিলা জন আদিবাসী মহিলা আজ দেশের সর্বোচ্চ পদ্ম কিভাবে ভাবে আপনার निश्चित भावे आज आमर भारतवर्ष र महामहिम राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मु शपथ ग्रहण उत्सव त आमे समे मिलमिसि आज यही शपथ ग्रहण उत्सवटि अति आनन्द र उल्लासन गरु ता दल मत निर्विशेष निर्शेष एकत्रित द्रौपदी मुर्मू महामहिम राष्ट्रपति आम मयुरभ्र झिउ आम ओडार गर्व गौरव तेणु आमे समस्तै बहुत गर्वित मनकु ତେଣୁ ଆଜି ଆମେ ସମସ୍ତେ ଆଜି ଏକତ୍ରିତ ହୋଇ ଏଇ ଆନନ୍ଦ ଉଲ୍ଲାସରେ ଆଜିର ଏଇ ଆମର ଶପଥ ଗ୍ରହଣ ଉତ୍ସବଟିକୁ ପାଳନ କରୁଛୁ ତେଣୁ ଯେହେତୁ ଆମର ଆଦିବାସୀ ଝିଅ ହିସାବରେ ସେ ଭାରତବର୍ଷରେ ପ୍ରଥମ ନାଗରିକ ହିସାବରେ ସେ ସର୍ବୋଚ୍ଚ ଆସନ ଅଳଙ୍କୃତ କରିଛନ୍ତି ତେଣୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମକୁ ଗର୍ବିତ ଅନୁଭବ କରୁଛୁ ଆମେ ସମସ୍ତେ ତେଣୁ ଆମକୁ ଆଜି ସମସ୍ତ ଦଳବଳ ନିର୍ବିଶେଷରେ ଆମେ ଏଇ ଆନନ୍ଦ ଉଲ୍ଲାସରେ ଏଇ ପର୍ବଟିକୁ ବହୁତ ଖୁସିରେ ପାଳନ କରୁଛୁ

নিহাতি ভাৱে মন্দাকিনি দেখন্তু ৰংপুৰ মাটিৰ ঝিয় আজি দেশৰ গৌৰৱ মণ্ডিত কৰিছে আউ পূৰা দেশৰে আজি ৰংপুৰৰ পৰিচয় প্ৰদান কৰিছে হ'ব ৰংপুৰ মাটিৰ ঝিয় দ্ৰৌপদী মুৰ্মু তে দেখি পাৰিব এই পাছপটৰ যি দৃশ্য ৰচি এ সমসে ৰাইৰংপুৰ বা ৰৈ নিজক ধন্যন কৰো ভাবু তে নিশ্চিতভাৱে তাৰ নিকটৰ হি প্ৰক্ৰিয়া নেবা যে কিভা আজিকাৰ চেলিব্ৰেছন আমি দেখুকি সকলো পাখৰ আৰ বৰ্তমান পৰ্যন্ত কি এই ৰং মাখুৰা কিা বাবলৈ্ৰেচন চালা তে আপোনাৰ কেমতিকা দেখুচু আপোনলৰ যদি জে ঝিয় যায় আজি সৰ্বোচ্চ স্থানৰে স্থান পাইছিল নিহাতি কয় গ'লে ৰংপুৰ বহুত গৰ্বৰ বিষয় আৰু ৰৰংপুৰৰ জনসাধারণ মানে দীপাবলী এবং হলি একা সহ মানুষ আজ দিনবে প্রোগ্রাম লালিব্রেশন স্কুল ছুঁ মানে সমস্ত জনস যাই তাঁর শপথ পাঠ প্রথম লাইভে দেখলে বর্তমানে আজ সন্ধ্যাবেলা আমার এই জায়গায় মানে শহরের যে মেন জায়গার এইটা গান্ধী পার্ক এইটি আজ সন্ধ্যাবেলক বহু ভালো আকারে সেলিব্রেশন হব বড় আকারে সেলিব্রেশন হব সবু জনসাধারণ এইটি আসবে এবং আজ লড়ু বন্টা প্রোগ্রাম এই রখা হয়েছে ম্যাডাম আপনার নিকট জন মহিলা হিসাবে কিন্তু যে আপনার অঞ্চল জন মহিলা আজ যাই সর্বোচ্চ স্থানের পদ পাইছেন এবং পুরা জীবন তাঁর সংঘর্ষময় তবে আপনার কমিটি মুখ কী মতো আমার গৌরবর কথা বহুত মানে খুশি কথা আাইরমপুর যেত মাটির ঝিউ বহুত আমি বহুত বহু আমি খুশি আছু আগে চালে আমি বহুত খুচিৰে ৰম যাওঁ আমাৰ দিদী আমপাই ছাৰ আমি দেখুচু আজি যা জনা পা কি জে চাহ বিক্ৰি কৰাৰ লোক এই প্ৰধানমন্ত্ৰী হৈ পাৰিব এই দেশৰ আৰু জনে গৰীব ঘৰৰ ঝিয় যায় সেই ৰাষ্ট্ৰপতিপাৰিব এই ঘটনা আপোনাৰ কেতিয়া দেখুচোন যেতিবলৈ কি আপোন অঞ্চলো জনে পছু বৰ্গৰ লোক আজি সৰ্বোচ্চ স্থানত স্থান পাইছোঁ দেখোন এহা কেবল ভারতবর্ষের হেঁ সম্ভব হয়ে পাব যেত আপনার কেব কল্পনা করে নথিবে কি রাইরংপুর জন মহিলা যাই কি রাইসি হিলে বসবে এমপা বহু গর্বর কথা আত জুন্ রাইরংপুর বহু খুশি মাহল অস্ট খালি গোটে অপ্রচারিকতা বাকি লা আজ তা পূরণ হয়ে যাই এবং ম্যাডাম আজ রাইসিনা হিল রে যাই বসি আজ শপথ গ্রহণ উৎসব লা আমি দেখুতলু পুরা দেশ কথা এবং বিশেষভাবে রায়রংপুর অঞ্চলবাসী মান কথা নিজ নিজ ভিতরে অভির এবং রঙ্গ মাখি হোলে এবং পরস্পর মধ্যে মিঠা বাঁটু লে তে ইয়ে খুশি কমতি কোথা নিজে তো অনুভূতি করছেন এ খুশি আমরা রাইরঙ্গপুর বা পুরা ওড়শা বাই। পুরা ওয়ার্ল্ড বাই এ খুশি এ খুশি সমস্ত আদিবাসী জনজাতি লোকমানকৰ খুচি আৰু এই খুচি আমি প্ৰতী মন্দিৰ যায় প্ৰতী চাহিৰা যায় আমি এই চবু পালন কৰোঁ কিন্তু আজিকালি দিনত আমি এতিয়া গোটেই খাছ প্ৰগ্ৰাম কৰাহিছোঁ এই জাগে ৰংপুৰ জাগাৰ গান্ধী পাৰ্কে ছাৰ আজি ই আজি ই তাৰিখ ইতিহাসৰে বৰ্ণিত হৈকি ৰহিব যে স্বৰ্ণময় লিপিবদ্ধ হৈকি ৰব যে ৰাইৰংপুৰ অঞ্চলৰ জনে ঝিয় যাই আজি ৰাষ্ট্ৰপতি ভৱীৰে পদ পাইছিল তে আপোনাৰ কেতিয়া দেখুচোন আপোনাৰ বহুত খুচি অষ্ট্ৰিক্ট ৰংপুৰ জনে মই আজি ৰাষ্ট্ৰপতি হেবু যাওঁ আমি বহুত খুচি দেখুন ই প্রধানমন্ত্রী যে এন ডিএ এন ডিএ যেভাবে ভাবে প্রার্থী ঘোষণা হয়েছিল আমি দেখুতল কি রাইরঙ্গপুর বা অনেক খুশি লে আজ তাহার ফলাফল বা আজ সে শপথ গ্রহণ কে তাকে কমিটি আপনার দেখ প্রথমত এতর সবু শ্রেয় প্রধানমন্ত্রী নরে মোদী কু যাব তাঁকর যে মানে পিছড়া জাতি প্রতি প্রত্যেক গোটে ভিতরে সদ্ভাবনা লা সেটা জাগ্রিত করেদেলে তাপরে রাইরঙ্গপুর বা कहीं जानते रईरंगपुर को जगार अच्छे मंच थिला रित राना बर्तमान जान नर्तमान यहाँ सब परिचय हो गलासी तो पूरा बहुत खुशी ओड़सावासी रईरंगपुर मयूरभ डिस्ट्रिक्ट है बहुत अति खुशी अच्छा आमर आगु जहाँ इन जहाँ डेभलपमेंट हे कथा से जरिया रुब आओ कि দেখুন রাইসে না হিলে যাই পচি রাইরংপুরের ঝিও তবে যে জাতি কু অবহেলিত করা বা লাগে জাতি সবুজ সর্বদা কুয়া যায় অবহেলিত হয়েকি রইলা তবে সে আজ গোটি উচ্চ পদস্থান সম্মানিত হয়েছেন সে রাষ্ট্রপতি পদবীরা তা শপথ গ্রহণ করছেন রাইরংপুর বা খুশির পাশি মানে কি হবে कोई संभावना ये व्यक्त करने की कोई उदाहरण नहीं हमारे पास हम चार दिन से लगातार इसको देखते आ रहे हैं और ये हम लोग के लिए बहुत गर्व की बात है कि हमारे रायरंगपुर से एक छोटे से गांव से होकर के हमारी दीदी जो हमको पढ़ाया करती थी आज वो राष्ट्रपति के पद तक जाके पहुंची है और ये एक बहुत ही गर्व और सम्मान की बात है हमारे रायरंगपुर मयूरभजवासी लोग के लिए

ନିଶ୍ଚିତ ଭାବରେ ମନ୍ଦା କି ଦେଖନ୍ତୁ ଆମେ ରାଇରଙ୍ଗପୁରରେ ଅଛୁ ରାଇରଙ୍ଗପୁର ମେଡ଼ିକାଲ ଛକରେ ନିକଟରେ ଅଛୁ ଆମେ ଆପଣ ଜାଣିଥିବେ ମୁଁ କହି ରଖିବି ସକାଳପୁର ରାଇରଙ୍ଗପୁରରେ ଉତ୍ସବ ମୁଖର ହୋଇଯାଇଛି କାହିଁକିନା ବିଜୟ ଉତ୍ସବ ପାଳନ କରାଯାଉଛି ଯେତେବେଳେ ଦେଶକୁ ସ୍ୱାଧୀନତାର ପଚସ୍ତରିଶ ବର୍ଷ ପରେ ଯେତେବେଳେ ଆଦିବାସୀ ଜନଜାତିର ମହିଳାକୁ ଉଚ୍ଚ ପଦବୀରେ ବସିବାକୁ ଯାଇଛନ୍ତି ବସିଛନ୍ତି ତ ସେଥିପାଇଁ ଉତ୍ସବମୁଖର ହୋଇ ଉଠୁଛନ୍ତି କେବଳ ସିଏ ନୁହେଁ ରାଇରଙ୍ଗପୁର ବାସିନ୍ଦା ନୁହେଁ ସର୍ବ ସମଗ୍ର ଓଡ଼ିଶାବାସୀ ପୁରା ଗର୍ବିତ ଯେହେତୁ ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲା ବି ମଧ୍ୟ ବେଶ୍ ଉତ୍ସାହ ଦେଖାଦେଇଛି ଆମେ ଯେତେବେଳେ ସକାଳୁ ଦେଖୁଥିଲୁ ବିଭିନ୍ନ ଯେଉଁ ତାଙ୍କର ଯେଉଁ ନୃତ୍ୟ ଥିଲା ନୃତ୍ୟରେ ବି ମଧ୍ୟ ତାଳେ ତାଳେ ବାଜା ବଜେଇବା ସହିତ ବାଣ ଫୁଟାଇକି ବିଭିନ୍ନ ମଲ୍ରେ ମିଠା ବଣ୍ଟନ କରିକି ଉତ୍ସବ ମନଉଥିଲେ ଆମେ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଯେତେବେଳେ ଯାଇଥିଲୁ ଯେତେବେଳେ ତାଙ୍କ ମାମୁଁଙ୍କ ଘରକୁ ମାମୁଁଙ୍କ ବି ବେଶ୍ ଉତ୍ସାହ ଦେଖାଦେଇଥିଲା ତାଙ୍କ ମାମୁଁଙ୍କ ଘରେ କହିବା ଏବଂ ଯେଉଁ ଦାଣ୍ଡରେ ଯେଉଁ ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ଛୁଆଟି ବେଳେ ଯେତେବେଳେ ଖେଳୁଥିଲେ ସେହି ଦାଣ୍ଡରେ ବି ଆଜି ପୁରା ଉତ୍ସବମୁଖର ହୋଇ ଉଠିଥିଲା ତାଳେ ତାଳେ ଗୀତ ଗାଇବା ସହିତ ତାଙ୍କ ନିଜ ଖୋଦ୍ ମାମୁଁ ବି ମଧ୍ୟ ଯିଏ ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁଙ୍କୁ କାନ୍ଧେଇକି ଆଣୁଥିଲେ ଜାମଦାରୁ ତାଙ୍କ ମାମୁଁଙ୍କ ଘରକୁ সে সেই মামু গীত গাই কি বেশ আনন্দ উল্লাস হলে এবং পরবর্তী সময় আমি যেত যাইল তা নিজ মাটিকি নিজ জন্ম মাটিকে যেতলে যাইল জন্ম মাটি বেশ উৎসাহ দেখা দিয়েছে যে প্রথম শ্রেণী রা আরভ করে সেই সেই স্কুল তাঁপি যেহেতু শপথ নিয়ে সেই শপথ উৎসব উৎসব অবসরের বৃক্ষরোপণ করা যাই তবে আমাকে কিছু জনসাধারণ অনেক পচারি বছর যুবপি অনেক আজ্ঞা কোম কয়েবে আপনার রাইরং মাটির ঝিও সে আজ দেশের সর্বোচ্চ পদবী বসেপতি হয়েছেন কেমি লাগুছে আজ্ঞা আমি বহু খুশি আছি যা হোক আমার রাইরংপুর এবার সমগ্র ভারত আমার রাইরংপুর চিহ্ন জাঁব যেহেতু এত বড় পদবী ভারতের সর্বোচ্চ পদবী রাষ্ট্রপতি পদবীরা আমার দ্রৌপদী মুর্মু যেহেতু পাইছেন আমি বহু খুশি

তবে কোম্পানি সকাল পর আমি দেখুছ নাচ গীত বাজা এবং বাণের বিসাহ আপনার পুরো খুশি মজ মস্তি করলে কমিটি কখন বিজয় উৎসব হ্যাঁ বহ খুশি লাগুছে এই যে আমার দিদি আজ আসন গ্রহণ কলে সে বহু এম খুশি সব পালন সেই সেই পছুয়া বর্গর যে আদিবাসী মহিলা যে রয়েছে জনজাতে যে গুরুত্ব দিয়া যান এথর গুরুত্ব দিয়া যাব কমিটি দেখুম হ্যাঁ বিশেষ সেম ରାଷ୍ଟ୍ରପତି ଭାବେ ଶପଥ ଗ୍ରହଣ କରିବା ପରେ ଦେଶବାସୀଙ୍କୁ ପ୍ରଥମ ସମ୍ବୋଧନ କରିଛନ୍ତି ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ଜୁହାର ଏବଂ ନମସ୍କାରରୁ ଅଭିଭାଷଣ ଆରମ୍ଭ କରିଥିଲେ ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ଓଡ଼ିଆରେ ମୋ ଜୀବନ ପଛେ ନର୍କେ ପଡିଥାଉ ଜଗତ ଉଦ୍ଧାର ହେଉ ବୋଲି କହିବା ପରେ ସମଗ୍ର ହଲ୍ କରତାଳିରେ ଫାଟି ପଡ଼ିଥିଲା ସେ ସମାଜର ପ୍ରତିଟି ବର୍ଗର ବିକାଶ ପାଇଁ କାମ କରିବେ ବୋଲି ମଧ୍ୟ କହିଛନ୍ତି

পোন্ধৰতম ৰাষ্ট্ৰপতি মিচিং আৰু এই পন্দ্ৰতম ৰাষ্ট্ৰপতি ময়ূৰভৰু যাই তুকি গোটেই পক্ষেৰে কয় যে ময়ূৰভ আজি উৎসৱ মুখৰ অঁ সিধাচল দেখন্তু কিভৰি ভাৱে আজি যেতিয়া ভাৱে আজি শপত গ্ৰহণ কৰি দ্ৰৌপদী মুৰ্মু বিভিন্ন অঞ্চলৰে আপোনাৰ দেখি পাৰিব কিভৰি ভাৱে উৎসৱ মুখৰ হৈছি লোক মানে বিভিন্ন স্থানে স্থানে তুমি এইঠাই যেমিতি তভিনন্দন বাৰ্তা দেধাচখ এই অভিনন্দন ছুটুছে তাক নাচ গীতৰে মছবুল অঁ যেমি ভাৱেৰে আপুনি জানিছিল আদিবাসী পাৰম্পৰিক নৃত্য কথা কোৱা যাব আদিবাসী ପାରମ୍ପରିକ ବେଶଭୂଷା କଥା କୁହାଯାଉ ସବୁବେଳେ ଆଜି ତାଙ୍କର ଯେଉଁ ଅଛି ଜାତି ଆଜି ତାଙ୍କ ଜାତି ଆଜି ଉତ୍ଫୁଲ୍ଲିତ ହୋଇଛି ଆଜି ଜଣେ ମହିଳା ଆଜି ଜଣେ ତଳୁଆ ବର୍ଗର ଆଜି ଜଣେ ପଛୁଆ ବର୍ଗର ଜଣେ ମହିଳା ଆଜି ସର୍ବୋଚ୍ଚ ପଦବୀକୁ ଯାଇଛନ୍ତି ଆଜ୍ଞା ଆପଣଙ୍କର ଜଣେ ଆଦିବାସୀ ଆଜି ସବୁଠୁ ଉପରେ ଯାଇଛନ୍ତି ଦ୍ରୌପଦୀ ଦିଦି ଆଜି ସବୁଠାରୁ ଉପରକୁ ଯାଇଛନ୍ତି କ'ଣ କହିବା ଆଜ୍ଞା କ'ଣ କହିବା নিশ্চিত পক্ষে দেখুন কিভাবে রয়েছে যেমন জাগে যে আদিবাসীরা জনে আজ আজ্ঞা আপনার আদিবাসীরা জন নিশ্চিত প্রথমে আদিবাসী সম্প্রদায় এবং সাথা সম্প্রদায় নগরিক হিসাবে মু বহুত গর্ব করুছি বহুত খুশি লাগুছি বহু গর্বর বিষয় আৰু সমস্তে ই কথা গৌৰৱ কৰিব কথা ই অত্যন্ত খুচিৰ বিষয় আৰু ভাৰত ইতিহাসৰে ই্বিধানিক পদ পদবীৰ সৰ্বোচ্চ পদাধিকাৰী সি ভাৰতবৰ্ষৰ প্ৰথম নাগৰিক সি নিশ্চিত ভাৱে এই যে মহ ৰাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মু সি আম জন্ম মাতি ময়ুৰভঞ্জ জিলাৰ সি গোটেই ছট গাঁও ৰজি নিশ্চিত ভাবে কালক্রমে সে ওয়ার্ড কাউন্সিলর এবং তাপরে বিধায়ক এবং তাপরে শ্রেষ্ঠ বিধায়ক এবং বিভিন্ন বিভাগের সি মন্ত্রী এবং ঝাড়খন্ড রাজ্যর রাজ্যপাল এবং বর্তমান সি সাংবিধানিক পদপদ সর্বোচ্চ এবং প্রথম নাগরিক নিশ্চিত ভাবে সি আজ যে শপথ গ্রহণ উৎসবের আমি তা হার্দিক শুভেচ্ছা জনাওছু অভিনন্দন জনাওছু এবং নিশ্চিত ভাবে আমি আশা ইয়ে নিশ্চিত আমার আদিবাসী সম্প্রদায়ের বিকাশ হব হব নয় ইতিহাস সৃষ্টি হব এবং কালিকা দিনে আমভ ক্ষেত্রে ইয়ে আপনার শিক্ষা কথা কুতু ইয়ে স্বাস্থ্য কথা কু সামগ্রিক পরবর্তন ইয়ে সামূহিক সামূহিক ইয়ে বার্তা নিশ্চিত ভাবে यकार मध्य अशेष धन्यवाद सि तल उपर स्तर पर्यन्त य आदिवासी मि सम्मान चाहिँ गौरव गौरवान्वित गरि अति मि बरिष्ठ पदा पदक्षेप नै नै आम आज समग्र भारतवर्षले आमु सिए गौर गौरवान्वित गरि

দেখুন বর্তমানে আমি রাইরংপুর অঞ্চলের অছু আমি সকালঠু আসিকি দেখুত যেতে যেত শপথ গ্রহণ পূর্বু আমি দেখুতলু কি রাইরংপুর অঞ্চলবাসী মানে কিভাবে ভাবে সে উৎসব মুখর হয়ে সারা শহর এবং সেই উৎসবের সামিল হয়েছে এবং বিশেষভাবে কে যদি ছক ছক ঠু আর করি গড়ি গড়ি সবু স্থানের লোক মানে নিজস্ব নিজস্ব ভাবে সে আসিলে এবং নিজ অন্তরাত বাহারি সে খু পালন কৰোঁ নিজ নিজ ভিতৰত অভিৰ ৰখিবা সৈতে মিঠা বণ্টুলৈ নিজ হাত জাতীয় পতকা ধৰিলে তাৰ ই নিশ্চিতভাৱে ই গোটেই সামনা আছে যোন কথা কি নিহা ভাৱেৰে লোকমানকৰ দ্ৰৌপদী মুৰ্মু কেতে জনপ্ৰিয় সেই কেতিয়ে লোকমান সৈতে মিছুতে যেতিবলে সেই বিধায়কে লোকমান পাখক আছুলে প্ৰত্যেক স্থানক যাওঁ গৰীব শ্ৰেণীৰ যোন লোক নিকটকু যাওঁতেোক প্ৰত্ৰিয়া দেখুকি তাকে বছি সেই পখা শাগ ভজা এমি খাওঁ যোনপাই আজি ইাৰোহ দেখিব শপত গ্ৰহণৰে লোক মানে উৎসৱমুখৰ হৈ কেতিয়ে অজস্ৰ ভাল পাই তিকটৰে প্ৰদৰ্শন কৰোঁ নিশ্চিতভাৱে ই কেৱল গণমাধ্যমৰ কামেৰা ভিতৰত কৈদ হৈছিল যাওঁ সাৰা ওড়িশাৰ লোক মানে দেখি পাৰিলে কিন্তু বাস্তৱিক স্তৰৰে যি মানে ৰংপুৰকু আছিল যোন ৰংপুৰৰ লোক সৈতে মিছিচ্ছিল সে নিশ্চিতভাবে জা পার্থে এবং হৃদবোধ করে পার্থে যে বাস্তবের এ লোক প্রতি বা এ লোক মানে দ্রৌপদী মুর্মুঙ্ে ভাল পাই রয়েছে তবে এই ভাল পাইবই আজ এ শহর পুরা উৎসব মুখ রয়েছে পাই লোক মানে তাঁর অনেক ভাল পাওয়া তবে দেখুন আমি প্রতিক্রিয়া নৌলু কিছু লোক মান পাখু সে কৌলে যে দিদি বিধায়ক যেতে লে পূর্ব সেতবে আমার পাখ আসুলে এবং আমার নিকটে বসুলে খাইবা খাওয়া তবে এখন কমিটি কা দেখছেন যে ভাল পাইবাটা এবে পর্যন্ত রয়েছে দিদি দেখুন সমস্ত সাধারণ লোক সাগে তা মিসা মিডা সব থিলা দিদি কাহারি কুবি তাঁর কিছু কাম পড়লেবি দিদি কেবে মনা নকলে ঠিক আছে আজ রায়রাঙ্কু রায়সেনা হিলকু পৌঁছে দিদি बहुत गर्वର কথা रायरंगपुर पाई महरून पाई ओडिसा पाई आमे सोदाबडे जाहुतलो रायरंगपुर को केही चुचिणी नथिले आज समस्ते रायरंगपुर को छिणी चंती हमर बहुत खुशी और बहुत गर्व महसूस करछु आमे निहति संजय सञ्जय जम्ति आलोचना माटी माटीर मनिस तृणमूल रे लोकमानक सहित मिसुले गरित लोकुलेस दुःख दुर्दशाको बुझुले फेरि आपु सञ्जय आम सहित लगातार रायरंगपुर रङपुर जोडै आम प्रतिनिधि दीप्तिरञ्जन साहु लगातार भावे आमसित जोडै छन् दिप्तिरञ्जन बर्तमान र देखु कन्थुन ନିଶ୍ଚିତ ଭାବରେ ମନ୍ଦାକିନ୍ ଦେଖନ୍ତୁ ଆମେ ସକାଳପୁର ଆପଣଙ୍କୁ ଯେଉଁ କଥା ପୂର୍ବରୁ କହୁଥିଲୁ ଉତ୍ସବମୁଖର ହୋଇ ଉଠୁଛି ମୋ ପଛପଟରେ ଦେଖିପାରୁଥିବେ ଇଏ ହେଉଛି ଯୁବପିଢ଼ିମାନେ ଅଛନ୍ତି କେତେ ଖୁସି ଅନୁଭବ କରୁଛନ୍ତି ସେମାନେ କାହିଁକିନା ତାଙ୍କ ମାଟିରେ ଝିଅ ଯେଉଁଠିକି ଆଜି ଦେଶର ସର୍ବୋଚ୍ଚ ପଦବୀରୁ ବସିଛନ୍ତି ସେଇଥିପାଇଁ ସମସ୍ତେ ଉତ୍ସବମୁଖର ହେଉଛନ୍ତି ଆମେ ଯେତେବେଳେ ସକାଳୁ ଯେତେବେଳେ ଦେଖୁଥିଲୁ ତାଙ୍କ ପାଖରେ ସେ ମିଠା ମଣ୍ଟ ମିଠା ସହିତ ଏବଂ ଲୋକମାନେ ଯେଉଁ ବାଦ୍ୟ ବାଦ୍ୟ ଏବଂ ନାଚ ତାଙ୍କ ପାରମ୍ପରିକ ନାଚରେ ପୁରା ମଜଗୁଲ ଥିଲେ ଏମିତିକି ବି ସ୍କୁଲ ଛୁଆମାନେ ତିରଙ୍ଗା ପତାକା ଲେହେର୍ କରିକି ତାଙ୍କୁ ସ୍ୱାଗ ସ୍ୱାଗତ ଜଣାଉଥିଲେ ଯାହାଫଳରେ କି ଏଇଟା କେବଳ ରାଇରଙ୍ଗପୁରରେ ହିଁ ଦେଖିବାକୁ ମିଳିଥିଲା ଯେଉଁଠିକି କିନ୍ତୁ ସମଗ୍ର ଦେଶ ଆଜି ପୁରା ଉତ୍ସବ ମୁଖର ପାଳୁଛି ଯେଉଁଠିକି ଆଦିବାସୀ ଜନଜାତିର ଯେଉଁ ମହିଳା ଆଜି ସର୍ବୋଚ୍ଚ ପଦବୀର পিঢ়ি প্ৰিয় কয় আপোনাৰ খুছি অংপুৰ বাসিন্দা যিহেতু আপোনালোকৰ গৌৰৱ পঢ়াই দিদী কেমেতি যেতিয়া কাউনচিলৰ আৰম্ভ কৰিলে কাৰিঅৰ তাৰপৰা বিধায়ক হৈছিল ৰাজ্যৰ মন্ত্ৰিমণ্ডল হৈছিলে পৰৱৰ্তী সময়ৰ গভৰ্ণৰ হৈছিল এবাৰ ৰাষ্ট্ৰপতি কেতিয়া দেখুচোন বহুত বঢ়িয়া বহু খুশির কথা ওড়শা বহুত গৌরব আমার বহু গৌরব সেই স্কুল আমার কামবি করছিল টিচর ছেলে আমার এই স্কুলের আম পছপ যে পড়ি না মু পড়িনি আমার সাং মানে পড়ি সেই দিদি খুশি

निहाति भावर पूरापुरी परिवेश दिप्ति रञ्जन बहुत बहुत धन्यवाद आपणको तमा सूचनापू आम सहित रहे सञ्जय माल्लिक रुर आक धन्यवाद खुण्टा रहिले आम प्रतिनिधि रञ्जन आपणको धन्यवाद